আজ বানাবো হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে ফিশ রেজালা বা মাছের রেজালা। ঘরোয়া উপকরণে, ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদ হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো। সাথে থাকছে কিছু প্রয়োজনীয় টিপস। আপনারা দেখছেন রসনা, সাথে আছি আমি ঋতুপর্ণা। মাছের রেজালার নাম শুনলেই জিভে জল আসবে। এই রেজালা বানানো কিন্তু খুব কঠিন নয়, বরঞ্চ বেশ সহজই। কিভাবে বানাবো সেটা অবশ্যই একদম সহজ করে দেখিয়ে দেব আপনাদের। তার জন্য এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পোস্ত, আর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ, মানে তরমুজের যে বীজটা হয় সেইটা। আর লাগছে 8-10টার মতন কাজু। সমস্ত কিছু একসাথে বেটে নেব। আমি প্রথমেই পোস্ত আর চারমগজ দিয়ে দিচ্ছি, সাথে কাজুটা দিয়ে একসাথে বেটে নেব। এখানে রয়েছে আপনাদের জন্য একটা টিপস, প্রথমে শুকনো কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম দুধ। আমি মোটামুটি 1-4 কাপ মতন ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। দুধ দিয়ে বাড়লে এর টেস্টটা খুব ভালো হয়, আর ঈষদুষ্ণ গরম দুধ দিলে এটা কিন্তু একদম সুন্দরভাবে স্মুথ মিহি করে বেটে নেওয়া যায়। আর এখানে নিয়েছি 3টে একদম ছোট সাইজের পেঁয়াজ। এটাকে এইভাবে যেমন দেখাচ্ছি 4 টুকরো করে কেটে নিতে হবে। এরপরে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি টক দই 3 টেবিল চামচের মতন। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনারা সকলেই জানেন যে এটা কিন্তু কেটে যেতে পারে। এরপরে যেটা করতে হবে, পেঁয়াজটার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখানে অল্প একটু জল দিচ্ছি, 1/2 কাপ মতন জল দিয়ে যে খোসা ছাড়ানো পেঁয়াজটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মোটামুটি 2 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, যাতে সিদ্ধ হয়ে যায়। বেশি ফোটালে পেঁয়াজটার স্বাদটা কিন্তু খারাপ হয়ে যাবে। এরপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর একদম স্মুথ করে বেটে নিয়েছি। এরপরে দেখে নেব মাছটা আমি কী নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, গাদার পিস নিয়েছি। আপনারা যদি গাদার পিস না নিতে চান, পেটির পিসও নিতে পারেন। পিসের উপরে কিন্তু এই যে রেজালার স্বাদ কোনোভাবেই নির্ভর করবে না। আমি শুধুমাত্র নুন মাখিয়ে নিচ্ছি, নুন ছাড়া অন্য কিছু মাখানোর দরকার নেই। যদি চান তাহলে অল্প একটু লেবুর রস মাখাতে পারেন, তবে আমি এখানে কিন্তু লেবুর রস দিচ্ছি না, শুধুমাত্র 1 চা চামচ নুন দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1/4 কাপ সাদা তেল দিচ্ছি। খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপরে মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। দেখুন মাছটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, এর থেকে বেশি কড়া করে ভাজবো না। এরপরে মাছটাকে তুলে সাইড করে রেখে দিচ্ছি। ওই তেলেতেই রান্নাটা করব, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি শুকনো লঙ্কা 3টে, এটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। আর লাগছে 1 ইঞ্চির মতন দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 8-10টার মতন গোটা গোলমরিচ, আর 4-5টা লবঙ্গ, আর দিচ্ছি 1টা জয়িত্রীর টুকরো। একটু নাড়াচাড়া করে নিয়েছি, বেশ ভালো গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর যে সিদ্ধ পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটাকে সিদ্ধ করেই বাটতে হবে। এরপরে একটু হালকা কষিয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজটা অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি, সেজন্য খুব বেশিক্ষণ ধরে এটাকে ভাজার দরকার নেই। দেখুন পেঁয়াজটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। এই সময় চিনিটা দেওয়ার কারণ হলো রংটা খুব সুন্দর আসবে, কারণ চিনিটা হালকা ক্যারামেলাইজ হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন খুব সুন্দর কালার এসে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। 1-2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, পাক হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি যে কাজু, পোস্ত আর চারমগজ একসাথে দুধ দিয়ে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তাহলে কাজু থেকে একদম তেলটা সুন্দরভাবে রিলিজ হতে শুরু করবে, তবেই কিন্তু এই রান্নাটা বেশ সুস্বাদুও হবে এবং দেখতেও খুব ভালো হবে। আস্তে আস্তে দেখুন কষাতে কষাতে তেলটা কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে রংটা বেশ সুন্দর আসবে। যারা সাদা রং পছন্দ করেন তারা কিন্তু এইভাবে সাদাই রাখবেন, যারা একটু লালচে রং পছন্দ করেন তারা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে রংটা কিন্তু একদম সুন্দর রেডিশ হয়ে আসবে। কষানো হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে, কিন্তু এখানে আপনাদের মনে করিয়ে দিই টক দই দেওয়ার সাথে সাথে গ্যাসটা কিন্তু থাকবে একদম লো ফ্লেমে। আস্তে আস্তে দেখুন টক দইটা যত কষানো হবে সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসবে। এরপর ঢেকে দিচ্ছি, ঢেকে আমি মোটামুটি 2 মিনিট মতন রেখেছিলাম। আস্তে আস্তে
দেখুন কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, ঢাকা দিলে কষানোটা একদম পারফেক্ট হয়ে যায়, রংটাও খুব সুন্দর এসে গিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জল, যতটা গ্রেভি পছন্দ করেন অবশ্যই সেই রকম জল দিতে পারেন, তবে এটা কিন্তু একদম গায়ে মাখামাখা হবে, সেই জন্য আমি মোটামুটি পৌনে এক কাপ মতন জল দিয়েছি। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠবে তারপরে মাছটা দিতে হবে। গ্রেভি ভালো করে ফুটে উঠেছে, এরপর মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। রেজালার ক্ষেত্রে মশলা এবং পাক সব জিনিসটা যদি একদম পারফেক্ট হয় তাহলে রেজালার টেস্ট খুবই ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি শামরিচ, শামরিচটা আমি দিয়েছি 1/4 চা চামচের মতন, আর দিচ্ছি জায়ফল গুঁড়ো সামান্য একটু। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত জিনিস কিন্তু একদম শেষের দিকে দিতে হবে, তবেই এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে থাকবে। অলমোস্ট গ্রেভিটা দেখুন গাঢ় হয়ে গিয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু কম হয়েছিল সেই জন্য আমি এখানে আরও হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু মাছটা খুব নরম হয়ে যায়, সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচের মতন, আর দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এরপরে একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ আর রান্না হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না হয়েছে। এরপর ঢেকে দিচ্ছি, ঢেকে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করেছি। রেজালা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে রেজালাটা, এটা কিন্তু আপনাদের অতিথিদেরকে ডাকার দরকার নেই, এর গন্ধটাই বলে দেবে যে আপনারা এবার কিন্তু খাবার টেবিলে চলে আসুন। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, অবশ্যই বানিয়ে ফেলুন। আর দেখতেই পেলেন কতটা সহজে এই রান্নাটা তৈরি হয়ে গেল। আর দেরি কিসের, আজই বানিয়ে ফেলুন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লাগলো এই রেজালা। আপনারা এতক্ষণ দেখছিলেন রসনা, সাথে ছিলাম ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন সহজ সহজ ভিডিওর সাথে।